ইরানের পুরনো ভার্সনে ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম ইসরায়েল ইরানের পরিষদের নিষেধাজ্ঞা ৩২ দেশকে ইসরায়েলের চিঠি বেজে উঠেছে বিশ্বব্যাপী ইহুদিবাদীদের বিপদ সংকেত এবং সর্বশেষ জানিয়ে দেব রাতের আঘাতেই ইসরায়েলের বিশ্বব্যাপী দ্রুতবাস ধ্বংস অত কনফিউশন চ্যানেল সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রেখেছেন এবং ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানের সাত পুনরুত ইসরায়েল বিমান ঘাটিতে হামলা ইরান ইসরায়েল যুদ্ধ শুরু রোববার রাতে ইসরায়েল লক্ষ্য করে তিনশো বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র সরে ইরান সেগুলো বেশিরভাগ ইসরায়েল প্রতিহত করলো অন্তত ষাটটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল মাটিতে আঘাত এনেছে বলে জানিয়েছেন ইরানের একটি বার্তা সংস্থা ইরানি বার্তা সংস্থা ইরোনা নিউজ জানিয়েছে ইসরায়েল নিশ্চিত করেছে যেমন ঘাটিতে বিমান ঘাটিতে আঘাত এনেছে দ্রুত গতি সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামাজিক মার্কিন যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেগুলো দেখা যাচ্ছে রেমন ঘাটিতে দ্রুত গতিতে আগাত নামতে ক্ষেপণাস্ত্র ওই সময় সেখানে আগুনের ফুলকি দেখা যায় ইরানের আরেক বার্তা সংস্থা মেহের নিউসা জানিয়েছে ইসরোটিকে বদে ইসরায়েলি স্বীকার করেছে তাদের রেমন বিমান ঘাটি সরাসরি ক্ষেপণাস্ত্র আগাত নিয়েছে উল্টো হামলাটি ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুবিধা এনে দিয়েছে বলে জানিয়েছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজ বিশ্লেষক মোহাম্মদ এল মারসে তার মতে ইরানে এই হামলার কারণে গাজায় চালানো ইসরায়েল কোন হত্যার কথা সবাই ভুলে গেছেন নেতানি হজের সমালোচনা মধ্যে ছিলেন সেটি বন্ধ হয়ে গেছে তিনি বলেছেন সর্বশেষ বারো ঘন্টায় নেতানি হওয়ার জন্য একটি বিজয় লক্ষ্য করুন আমরা আর আজকের বিজয় কথা বলছি না এখন যুদ্ধ শুরু হয়েছে সরাসরি ইসরায়েল এবং ইরান গাজায় ত্রাণ ব্যাপারে কথা বলছিল আমরা গাজা গণহত্যা নিয়ে কথা বলছে না ইসরায়েল কেউ আর জিম্মিদের নিয়ে কথা বলছে না এটি সরাসরি ইসরায়েল এবং ইরান যুদ্ধ শুরু পার্শ্ববর্তী রাষ্ট্রের যুদ্ধের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে আমরা এখন পশ্চিমা দেশগুলোর রাজধানীতে জন্য সমবেদনা এবং তাদের বলি শুনতে পাচ্ছে সূত্র পাস টুডে ইসরায়েলের বিরুদ্ধে একটা নয় ইরান পিছনে আছে রাশিয়া চীন ইরানের কনসুলেট ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের উপর ইরানের পাল্টা আক্রমণ সর্বশেষ ইসরায়েলের বদলা নেয়ার হুমকি এই ঘটনার পূর্ব উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্য এই অঞ্চলে দেশগুলো বেশিরভাগই ইরানের পক্ষ নিলে পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে এমন অবস্থা পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরো দুই বৈশ্বিক পরাশক্তি রাশিয়া এবং চীন ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থন বড় প্রমাণ হলো ইসরায়েলের উপর হামলার মিছিল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন নিজের বেদিন স্যাটেলাইট নেগেবেশন সিস্টেম ব্যবহার করেছে এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লানাস সিস্টেম এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে ইউএভি তৈরির গবেষণা চালাচ্ছে ইরান এ ধরনের কিছু ইউএভি ব্যবহার করে ইসরায়েলে হামলার সময় রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ভবনের যুদ্ধ থেকে হামলা চালায় ইসরায়েল এতে হামৃষ্টে পরিণত হয়েছে কনস্যুলেট ভবনে হামলায় নিহত দেশে দেশটির শীর্ষ দুই সামরিক কর্মকর্তা সাতজন জবেপে গত শনিবার ইস্রাইলকে লক্ষ্য করে একযোগে 300টির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের হামলার জবাবে এবার বেশটি পাল্টা হামলা পরিকল্পনা শুরু করেছে ইসরায়েল বলে রাখা ভালো 1 এপ্রিল ইস্রাইল হামলার পর থেকে ইরানে পাল্টা হামলার হুঁশিয় দেন ইরান ইসরায়েলের পাল্টা হামলার হুশে দেন ইরান এবং তার এপ্রিলে ইসরায়েলের উপর ইরানের হামলার দুদিন দুই দশকের আবার রাশের উপর পররাষ্ট্রমন্ত্রী সেগলেই রিয়াবকপ এক বিবৃতিতে জানা মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি ইরানের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোতে আতাতের ফলে অশান্তি তৈরি হচ্ছে এমন ইঙ্গিত দেন তিনি ইসরায়েলের ইরানের হামলার পর ইরানকেই সরাসরি সমর্থন না জানালো চীন জানেন যে এই উত্তপ্ত পরিস্থিতির উপর নজর রাখছে তারা দৃষ্টি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাস চক্র মহাশয় স্থিতিশীল পরিস্থিতি নিয়ে তারা গভীর ভাবে উদ্বিগ্ন উভয় পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানায়ছেন এছাড়া মধ্যপ্রদেশের আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে বিশ্বকে আহ্বান জানায়ছেন ইরানো ইদাল এই সংঘর্ষে তারা গাজাই তোলমান পরিস্থিতি অংশ বলে মনে করেন সোমবার ইরান সিনে পররাষ্ট্র মন্ত্রীদের মাঝে এক কোলাপে সিনির প্রধানমন্ত্রী এ কথা জানা সূত্র ইন্ডিয়া টুডে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোন আলাপ রাশিয়ার প্রেসিডেন্টের ফোন আলাপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার ইরানি প্রতিপক্ষ ইব্রাহিম রাজির সঙ্গে ফোন আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছেন খবর রাশিয়ার পহেলা এপ্রিল দামেশকে ইরানের কনসুলেটের ভবনে একটি বিমান হামলা চালায় ইসরায়েল তারই অতিশোধ নিতে পূর্ব হুশিয়ারি দিয়ে গত 23 এপ্রিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল-এর একযোগে 360টির বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের দাবি ইসরায়েলের শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা। রুশ প্রেসিডেন্টর প্রেস সার্ভিস বলেছেন ভ্লাদিমির পুতিন বলেছেন সব পক্ষই আশা করে নতুন উত্তরজনরা এরাতে যুক্তিসঙ্গত পদক্ষেপ নেবে। পুরো অঞ্চলের জন্য বিপদ জয়কর পরিস্থিতি পরিণতি ঘটাতে পারে এমন কিছু ঘটতে দেবে না ক্রেমলিনের মতে রাইসি বলেছেন ইরানের পদক্ষেপ সীমিত ছিল কারণ তিনি পুতিনকে আশ্বস্ত করেছিলেন যে তেহরান উত্তেজনা আর বাড়াতে চাচ্ছে না ইসরায়েল ডিফেন্স আইডি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের সঙ্গে তেল আবিব ইসরায়েল উৎক্ষেপণ করা প্রায় 300 টি প্রজেক্টর 99 শতাংশ ঠেকাতে সক্ষম হয়েছে যদি তেহরান বলেছে তারা 13 এপ্রিল হামলার পর আর কোনো পদক্ষেপের পরিকল্পনা করে কিন্তু ইসরায়েল বলেছে তারা প্রতিক্রিয়া জানতে প্রস্তুত আছে তিনি বলেছেন বিশ্বব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে ইসরায়েল পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলেছে জানাছেন ভ্লাদিমির পুতিন সূত্র ইন্ডিয়া টুডে এবার নেতানিয়াহকে মাথা ঠান্ডা রাখার আহ্বান নিশি সোনাকে ইসরায়েলের ইরানের অপ্রত্যাশিত অভাবনীয় হামলা হতচকিত পশ্চিমা বিশ্ব তেহরানের এই হামলার বিপরীতে তেল আবিবের প্রতি তাদের আহ্বান এই মুহূর্তে হুট করে ইরানে হামলা করা ঠিক হবে না ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকে একই সুর তুললেন মনে করে নেতানিয়াহকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানালেন তিনি সোনাকের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ফোনালাপে নেতা নেহকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন সোনা কারণ এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে আর কারো স্বার্থ হাসিল হবে না বরং মধ্যপ্রাচ্যতাহীনতা আরো বাড়বে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য ইউরোপ কান্ট্রিতে হামলা চালাবে পহেলা এপ্রিল সিরা ইরানের কনসুলটে হামলা হলে ইসরায়েল এতে আইআর জিসির বেশ কয়েকজন নেতার মৃত্যু হয়েছে এর প্রতিবাদে ইসরায়েল ভূখণ্ডে গত শনিবার প্রায় 300 অধিক ड्रोन ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এই ঘটনায় ইরানের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনও জানা যায়নি সূত্র ইন্ডিয়া টুডে ইরানে পূর্ণভারসনে ক্ষেপণাস্ত্র 888 কাতে অক্ষম ইসরায়েল বেলজমের খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা জে ম্যাগনিয়ার বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান গত শনিবার দিবাগত রাতে ইহুদবাদী ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সামান্য সংখ্যক তেল আবিপ্রতিহত করতে পেরেছেন গতকাল সামাজিক মাধ্যম তিনি এ মন্তব্য করেন তিনি এই পোস্টের ইরানের হামলার মোকাবেলা করার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতার কথা তুলে ধরেছেন যে মেগানিয়ার বলেছেন সিরিয়ার ইরানি কনসুলেটে ভবনে হামলা করার পর ইহুদিবাদী ইসরায়েল ইরানের শাস্তিমূলক হামলা প্রতিহত করার জন্য এক সপ্তাহ বেশি সময় পেয়েছে ইরান এই হামলার বেশিরভাগই পুরনো ভার্সনে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে এরপর ইসরায়েল একা এই সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি তারা আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স জর্ডানের সহায়তা নিয়েছে সকলে মিলে চারটি রাষ্ট্র মিলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বেলজিয়ামের এই সাংবাদিক তার পোস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে পশ্চিমা মাধ্যমকে দেবকে অবস্থার কথা তুলে এবং তিনি তারা মন্তব্য করেছেন যে ইরানের যে ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে সেটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করা কঠিন পার্শ্ববর্তী চারটি রাষ্ট্র এবং আতঙ্কের মধ্যে আছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো বিশ্ব তস্তাস হয়ে যাওয়ার সম্ভাবনা সবকিছু দেখে শুনে বুঝে পশ্চিমারা ভুলে গেছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল দামেশকে ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং জাতিসংঘ যে ইরান এই অপরাধের জবাব দেওয়ার অধিকার রাখে এবার ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে বত্রিশ দেশকে ইসরায়েলের চিঠি ইরানের উপর আরো নিষেধাজ্ঞা দিতে বৈশিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী মঙ্গলবার বলেছেন তিনি দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এবং দেশটির রেভোলিউশনারি গার্ড কর্পস আর জিসি সন্ত্রাসীর সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্স। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কা যত একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার সামরিক প্রতিক্রিয়ার। পাশাপাশি আমি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। কদ্দুস বলেছেন তিনি 32টি দেশে চিঠি পাঠিয়ে অংশগ্রহণ ও প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছেন যাতে ইর ইজরি রানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি ইরানকে থামাতে এবং দুর্বল করতে বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমাদের এখনই ইরানকে থামাতে হবে অনেক দেরি হওয়ার আগে মধ্যপ্রাচ্যের সংঘাতের বৃদ্ধি এরাতে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এরই মধ্যে ইসরায়েল বলেছে তারা শিগগিরই ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাব দেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী নিশিষ্ট নাক বলেছেন ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নিয়ে জি দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে সূত্র ইন্ডিয়া টুডে

পাঁচই সেপ্টেম্বর দু উনিশশো পঁয়ষট্টিতে মেলকুম এক্স মিশন নেতৃত্ব দিন গাজা উপত্যকায় দুটি দুই দিনের সফরে যান ওই দুই দিন মেলকুম খান ইউ নুস শরণার্থী শিবির এবং স্থানে হাসপাতাল একটি পরিদর্শন করে সেই সময় তিনি স্থানীয় লোকজন এবং গাজার বিশিষ্ট জনদের সাথে উঠা বসা করেন এই সফরের মধ্যে প্রভাবশালী সামাজিক যোগাযোগ মধ্যে ছিল ফিলিস্তিনের বিখ্যাত কবি হারুন হাসেম রাশিদের সাথে তার আকসিক এবং

তার সৃষ্টিচারণ লেখেন গাজায় তিনি আল্লাহর অস্তিত্বকে প্রভাবভাবে অনুভব করেছিলেন এবার বিশ্বব্যাপী বেজে উঠেছে ইজ্জালের বিপদ ঘন্টা ইজ্জালের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরু এবং গোটা বিশ্ব মুসলিম একত্রিতভাবে ইরানের পক্ষে একত্রতা ঘোষণা করে ইজ্জালকে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন কিন্তু এ ক্ষেত্রে নীরব রয়েছে ইরান এবং তারা সকলকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানা ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইজ্জাল যদি কোন বিন্দু পরিমাণ প্রতিশোধের হামলা চালা তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করা হবে সূত্র পাস টুডে রাতের হামলায় ইসরায়েলের বিশ্বব্যাপী দ্রুতবাস ধ্বংস এবার রাতের হামলায় বিশ্বব্যাপী ইসরায়েলের দ্রুতবাস ধ্বংস করে দিয়েছে ইসরায়েল যদি আক্রমণ চালায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে ইরান জবাব দেবে বলে জানিয়েছে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানে তিনি বলেছেন এবার হামলা জবাব দিতে তেহরান আর বারো দিন অপেক্ষা করবে না এমনকি ঘন্টাও দেরি করবে না কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরানি সংবাদ সংস্থা ইরানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি খবর এবিসি নিউজের আলী বাঘেরি বলেছেন সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল চরম ভুল করেছে এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৈধ সুযোগ করে দিয়েছে এবং বিশ্বব্যাপী সচর হয়েছে ইসরাল কতটা শক্তিশালী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি তারা ইসরালে আমাদের দ্রুতাবাসে বাসে বিভাগে হামলা চালায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বব্যাপী ইসরায়েলের দ্রুতবাসকে ঘুরিয়ে দেওয়া হবে এর ঘাটিতে হামলা করা হয়েছে এবং ইসরা দ্রুত দেওয়া হয়েছে মনে করি ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয় তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না কারণ ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরো কঠোর জবাব দেবে সূত্র আরব নিউজের